আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ভুটানের বিপক্ষে 8-0 গোলে বিশাল জয়, 6 বছর পর সাফ ওমেন্স ফুটবলে ফাইনালে বাংলাদেশ, সোমবার নেপালের সঙ্গে শিরোপার লড়াই। লন্ডনে প্রধানমন্ত্রীর সাথে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট সহ বিশ্ব পরিস্থিতি। নির্বাচন ও আন্দোলন থেকে সরাতে হামলা চালানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ, 18 সেপ্টেম্বর সারাদেশে প্রতিবাদ সমাবেশ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও জানালো জাতীয় পার্টি, ভালো কাজ করলে আওয়ামী লীগের সাথে থাকবে মন্তব্য। এবং রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সন্ত্রাসী হামলার আশঙ্কায় লন্ডনে স্মরণকালে সর্বোচ্চ কড়া নিরাপত্তা। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। 2016 পর দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাট্রিকে প্রথম সেমিফাইনালে ভুটানকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের মেয়েরা। 19 সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ, দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে 1-0 গোলে হারানো স্বাগতিক নেপাল। আদিল আহমেদ শানের রিপোর্ট। টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে ওঠা বাংলাদেশ 2 আসরে ফাইনাল খেলতে পারেনি। এবার ভুটানের বিপক্ষে সাবিনার হ্যাট্রিকে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা নির্ধারণীর লড়াইয়ে বাংলাদেশের নারী ফুটবল দল। ম্যাচ শুরুর প্রথমার্ধে 4 গোল হজম করে প্রথমবারের মতো সাফের সেমিফাইনালে ওঠা ভুটান। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে মনিকা চাকমার ক্রস থেকে প্রথম গোল করেন সিরাজ জাহান স্বপ্না। এরপর অধিনায়ক সাবিনা, কৃষ্ণারানী সরকার এবং ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল করে। 54 মিনিটে সাবিনা এবং 57 মিনিটে গোল করেন মাসুরা পারভীন। বদলি খেলোয়াড় তহুরা খাতুন করেন অপর গোলটি। যোগ করা সময়ে আসরে দ্বিতীয়বারের মতো হ্যাট্রিকের দেখা পান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার সাবিনা খাতুন। 4 ম্যাচে 8 গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যাশা এবারের সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা ও জাতিসংঘের কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 19 সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগ দিতে 19 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে 19তম বারের মতো বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রাধান্য পাবে বাংলাদেশের রোহিঙ্গা সংকট, করোনা পরবর্তী পরিস্থিতি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ব পরিস্থিতির দিকগুলো। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানিয়েছেন নীলাদ্রি শেখর। করোনা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বিশ্ব যখন টালমাটাল, শুরু হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। দুদেশের যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা বাড়ছে, কাটছাট করে চলছে জীবনযাত্রা। গত 100 বছরে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি বিশ্ব। বৈশ্বিক এমন প্রেক্ষাপটে বিশ্বনেতাদের সম্মেলনী জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন বসছে। অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রানীর শেষকৃত্যে অংশ নিয়ে
19 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সংঘাতটা দীর্ঘস্থায়ী হতে দেওয়া সমীচীন নয়, খাদ্য সংকট বা নিরাপদ জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার বিষয়গুলো নিয়ে। তো এখান থেকে আমরা সবচেয়ে বেশি জোর দেব বহুপাক্ষিকতা বাদে মাল্টিলেটারিজম। এখানে মাল্টিলেটারিজম যেটা বিশ্ব জনমতি এখান থেকে বের হয়ে আসার জন্য সমাধান বের করতে পারে। অধিবেশনে বিভিন্ন সাইডলাইন বৈঠক ছাড়াও 23 সেপ্টেম্বর সাধারণ পরিষদে 19তম বারের মতো বাংলায় বক্তৃতা করবেন বাংলাদেশ নেত্রী। বাংলাদেশ 2টা সাইড ইভেন্ট হোস্ট করবে জাতিসংঘে, একটা হচ্ছে গিয়া রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে, একটা আমি টেকসই আবাসন সংক্রান্ত বিষয়ে। এই 2টা আমরা হোস্ট করব। আমরা রোহিঙ্গা সংকটের যে বর্তমান অবস্থাটা সেটা আমরা তুলে ধরব এবং এটা কেন এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন সেখানে আমরা জোর করব এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, সক্রিয় সমর্থন আশা করব। প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াশিংটন ডিসি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই 2 প্রতিপাদ্যই থাকবে এবার জাতিসংঘ অধিবেশনের মূল আলোচনায়। আর এসব বিষয় থেকে বেরিয়ে আসতে নতুন রূপরেখাও উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের সামনে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানী মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে 18 সেপ্টেম্বর সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন ও আন্দোলন থেকে বিরোধী দলকে সরাতে বিএনপির উপর হামলা করা হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবারও রাজধানীর মিরপুরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে এরকম কর্মসূচি, পাল্টা কর্মসূচি, আরও সংঘর্ষের ঘটনা। এ অবস্থায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। যে পুলিশের ভূমিকা হওয়া উচিত রক্ষা করা, উস্কানি দিয়ে দেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি করা এবং বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিরোধী দলকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য তারা আজকে পরিকল্পিতভাবে এই ধরনের হামলা চালাচ্ছে এবং তার সঙ্গে পুলিশ সরাসরি তাদের সঙ্গে সহযোগিতা করছে। আগামী 18 সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। হামলা মামলা করে আর বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি নেতারা। আমাদের যে কর্মসূচি ঘোষণা হয়েছে এই কর্মসূচি 28 তারিখ পর্যন্ত চলবে এবং যে কোনো প্রতিকূলতার মধ্যে হোক না কেন, যে কোনো প্রতিরোধের মধ্যে হোক না কেন, আমাদের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। সরকারকে বলবো, পুলিশকে বলবো যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে। যে আজকে আমরা মাঠে এখনও নামি নাই, নামছি, সে কাজে মাঠ থেকে আমাদেরকে গুলি করে মৃত্যু হলেও আমাদেরকে আর উঠাতে পারবে না। সে কাজে এখন সরকারকে চিন্তা করতে হবে, তারা কি এখন মৃত্যু চায়, তারা কি লাশ চায়, নাকি তারা অন্য কি চায়। মিরপুরে বিএনপির বৃহস্পতিবারের কর্মসূচিতে হামলায় 75 জন আহত ও 8 নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জবাবদিহিতামূলক সরকারের জন্য নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আবারও জানিয়েছে জাতীয় পার্টি। দেশে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হচ্ছে মন্তব্য করে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ভালো কাজ করলে জাতীয় পার্টি তাদের সাথে থাকবে, নয়তো থাকবে না। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে জাতীয় প্রতিনিধি সম্মেলন 2022 ঢাকা মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। নিজেদের দাবি আদায়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কথা বলেন দেশের অর্থনীতি এবং রাজনীতি নিয়েও। নিশ্চিতভাবে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা এখন দারিদ্র সীমার নিচে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এরা সবাই কিন্তু কষ্টে আছে। সামনের দিকে বাংলাদেশের অর্থনীতি গভীর অন্ধকারের ছন্ন দিকে অগ্রসর হচ্ছে। আমাদের দেশে মেগা প্রজেক্ট মানে হলো মেগা দুর্নীতি, এটা আজকে বলতে হয় না, কেননা যখন প্রজেক্ট চলে তখন বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে এক বছরে গত বছর 4 লক্ষ কোটি টাকা জমা হয়েছে বাংলাদেশিদের টাকা।
সমস্ত মেগা প্রজেক্ট যে দামে করার কথা তার চেয়ে অনেক বেশি দামে করা হচ্ছে। গণতন্ত্র রক্ষায় একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন জিএম কাদের। আমাদের দরকার একটি জবাবদিহিতামূলক সরকার, এবং জবাবদিহিতামূলক সরকার গঠন করতে সর্বপ্রথম দরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যদি সরকার আসে এবং সেই সরকারকে যদি আবার পরবর্তীতে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে। যদি আওয়ামী লীগ সত্যিকার কথা ভালো কাজ করে তাহলে আমরা তাদের সঙ্গে অতীতে ভবিষ্যতে থাকবো যেমন অতীতে ছিলাম, আর যদি তাদের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি যেমন জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে নাও থাকতে পারি। অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলা সহ কয়েকজন কেন্দ্রীয় নেতাও ছিলেন। তবে সম্মেলনে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না। একটি কথা বলতে চাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বান্দরবানের নাইখাংছড়িতে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। বিকেলে উপজেলার ঘুমথুমের বাইশফড়ি সীমান্তে এই বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। স্বজনরা জানান, সকালে সীমান্ত এলাকায় গরু চড়াতে যান স্থানীয় কয়েক যুবক। এক পর্যায়ে গরু সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অংশে ঢুকে পড়ে। তারা গরু ফিরিয়ে আনতে ওপারে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সত্যবাদিতা, গণতন্ত্রকামিতা ও আপামর মানুষের জন্য কথা বলার কারণেই ডক্টর আকবর আলী খান আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে বেঁচে থাকবেন। তার স্মরণে আলোচনায় এমন আশার কথা বলেছেন আলোচকরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর খানের দাদার হাতে প্রতিষ্ঠিত রসুলাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্মরণসভার আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আলোচনায় অংশ নেন। অনলাইনে যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। 8ই সেপ্টেম্বর মারা গেছেন ডক্টর আকবর আলী খান। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির ঘাটতি পূরণে বিকল্প বাজার খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। প্রধানমন্ত্রী ভারত সফরের পর প্রতিবেশী দেশের রপ্তানি বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা দেশগুলোতেও টার্গেট করেছেন তারা। বাজার বাড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মাসুর শাকিলের রিপোর্ট। করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ইউরোপ আমেরিকার বাজারে মূল্যস্ফীতি বেড়ে গেছে। এতে ভাটা পড়েছে বাংলাদেশ থেকে ফ্যাশন পোশাক রপ্তানি। তাই ঘাটতি মেটাতে এবার নতুন বাজার খুঁজতে সিরিয়াস রপ্তানিকারকরা। আমরা চেষ্টা করছি যে ইউরোপ আমেরিকার বাজে ওদের নির্ভর না করে আমরা কিন্তু এশিয়া মার্কেটে মনে ইউজ করছি। আমাদের সামনে মাসে একটা ফেয়ার আছে গালফে, এবং এখানে আগামী মাসে কোরিয়া একটা ফেয়ার আছে, আমরা সেগুলো অ্যাটেন্ড করছি। কোরিয়া, জাপান, চায়না, ভারত এর পাশাপাশি গালফে আমরা যদি এই মার্কেটে যদি আমরা ভালো মতো সার্ভ করতে পারি, আমাদের ইউরোপ আমেরিকার যে অর্ডার কমছে সেটা কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাবে। উদ্যোগকে স্বাগত জানালো একে ইউরোপ আমেরিকার বাজারের বিকল্প হিসেবে না ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। বিকল্প হিসেবে যেন এটি প্রচেষ্টাটি যেন না হয়। আমাদের অবশ্যই ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার মতো বড় বাজারগুলোর প্রয়োজন রয়েছে, তবে একই সাথে আমরা উদীয়মান বা বড় বড় যে উন্নয়নশীল দেশের বাজারগুলো রয়েছে সেগুলোতেও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখা দরকার, এবং সেখানে আমাদের ধীরে ধীরে রপ্তানি বাড়ছে। কিন্তু মনে রাখা দরকার যে এই উন্নয়নশীল দেশগুলোর বাজারের এক একটির প্রকৃতি এক এক রকম এবং চ্যালেঞ্জেরও প্রকৃতি এবং মাত্রা ভিন্ন ভিন্ন। নতুন বাজারের চাহিদা ও পোশাকের ধরন বিশ্লেষণ করে কৌশল ঠিক করারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব ওজোন দিবস আজ। ওজোন স্তরের জন্য ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী। বিশ্ব ওজোন দিবসের র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওজোন স্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিমাল রাজের রিপোর্ট। বায়ুমণ্ডলে 10 কিলোমিটার উপরে সূর্যের অতিবেগুনি রশ্মির রক্ষাবর্ম ওজোন স্তর। তবে ফ্রিজ, এসি, মশা তাড়ানোর স্প্রে ও ইনহেলার সহ বিভিন্ন যন্ত্রে ব্যবহৃত ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের বিক্রিয়ায় ওই স্তর মারাত্মকভাবে ক্ষয় হচ্ছিল। তাই 1987 সালে মন্ট্রিল প্রোটোকলে এসব গ্যাসের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। দিবসটি পালনে রাজধানী শাহবাগ থেকে র্যালি বের করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে
ওজন স্তরের জন্য ক্ষতিকর বস্তুর ব্যবহার কমানোর উপর জোর দেন বক্তারা। বিষয়টা হচ্ছে ওজন স্তর ক্ষয়কারী বস্তু, যেটাকে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স বলা হয়, সেটা কমানো। তো সেটা কমানোর ক্ষেত্রে যে জিনিসটা করছি আমরা, সেটি হচ্ছে যে আমাদেরকে একটা টার্গেট দেওয়া আছে যে বিশ্ব থেকে যে আমরা ওজন স্তর ক্ষয়কারী দ্রব্য কতটুকু এই দেশে আনতে পারবো। ওজন স্তরের সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন নীতি নির্ধারকরা। ওজন স্তর ক্ষয়কারী প্রতিরোধ দ্রব্যাদি থেকে নিজেদের নির্গমন বন্ধ করতে পারি এবং এসব প্রযুক্তি নির্বাসন দিতে পারি। শুধু ওজন স্তর রক্ষাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপমন্ত্রী। আমরা মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করেছি, ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছি, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যাদি যারা এই ধরনের গ্যাস এই সিএফসি ব্যবহার করে থাকেন, তারা আমাদের পাশে সম্পূর্ণভাবে আছেন। আমরা যদি সাধারণ মানুষ প্রত্যেকে সচেতন হই, তাহলে মনে হয় আরও সবার জন্যই ভালো। এবারের বিশ্ব ওজন দিবসের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন সোমবার শেষকৃত্যের আগ পর্যন্ত লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে থাকবে। শেষকৃত্যের আগ পর্যন্ত চলতে থাকবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে হাজির হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরাও। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের হামলার আশঙ্কায় স্মরণকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লন্ডন পুলিশ। হেরিটেজ হিসেবে পরিচিত প্যাডেল স্টিমার চলাচল বন্ধ হয়ে গেছে। এই জলযানে বেড়ানোর আগ্রহ নিয়ে এদেশে এসে হতাশ হন বিদেশি পর্যটকরা। চলার জন্য অনুপযুক্ত এবং ব্যয়বহুল হয়ে পড়ায় এই স্টিমারগুলো আর চলছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি। তবে পর্যটন উদ্যোক্তাদের মধ্যে ঐতিহ্যবাহী সার্ভিসটি চালু রাখার পক্ষে বিপক্ষে মত রয়েছে। মাঝার লক্মানা রিপোর্ট। রাজধানীর বাদামতলী রকেট ঘাটে এক থেকে দেড় বছর ধরে এভাবে পড়ে আছে বাংলাদেশের নদীপথের হেরিটেজ হিসেবে পরিচিত প্যাডেল স্টিমার পিএস টার্ন, লেপচা ও মাসুদ। ব্রিটিশ আমলে নির্মাণ করা এই প্যাডেল স্টিমারগুলো একসময় ছিল জলপথে ভ্রমণের আভিজাত্য। গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী জলযানগুলো ঢাকা কলকাতার পর চলাচল করত ঢাকা খুলনা পর্যন্ত। পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই প্যাডেল স্টিমার চলত। এক পর্যায়ে মোড়গঞ্জ পর্যন্ত চলে বন্ধ হয়ে যায় এই সেবা। যদিও স্টিমার চলার আগ্রহ নিয়ে প্রতি বছর বাংলাদেশে আসেন বিদেশি পর্যটকরা। শীতের সময় যেটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, প্রত্যেকটা জাহাজেরই প্রত্যেক দিন ভ্রমণের সময় মিনিমাম 40-50 ভাগ যে ভিআইপি কেবিনগুলো বা এখানে ফার্স্ট ক্লাস বলা হয়, সেগুলো হলো বিদেশি ট্যুরিস্ট বা বাংলাদেশের যে সমস্ত বিদেশি কমিউনিটিরা থাকতেছেন ওনারা হলো ভ্রমণ করতেন। ভ্রমণ করার কারণটা ছিল এই জাহাজে করে পুরনো হেরিটেজ বাংলাদেশকে হাইলাইট করে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে রকেট স্টিমার। তো এইটাকে হঠাৎ করে কি গভর্নমেন্ট পারে বন্ধ করে দিতে? তখন আমরা যেমন এমব্রেসিং একটা সিচুয়েশনে আছি, ও যারা বাংলাদেশকে নিয়ে কাজ করছে দেশের বাইরে তারাও আছে, আর যারা আশা নিয়ে আসছে তারাও আশাহত হয়ে যাচ্ছে আর কি। রাজহাঁসের মতো চলা এই স্টিমারগুলো কেন বন্ধ হলো তার কারণ জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নৌ পরিবহন অধিদপ্তর, তারা আমাদেরকে আর সার্ভে দিচ্ছে না। কেন? যে এগুলো শত বছরে উত্তীর্ণ হতে যাচ্ছে। একজন মানুষের দেহে যেমন বৃদ্ধ হয়ে গেলে তার শরীরের আর বল থাকে না, তাদের বক্তব্য হলো যে এটা এরকম হয়ে গেছে, এবং যদি ইন কেস অফ কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা বড় ধরনের বিষাদ হয়ে যাবে। প্যাডেল স্টিমার সার্ভিস চলা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। এই জাহাজগুলো অত্যন্ত পুরনো হয়ে যাওয়ার কারণে এগুলোর পরিচালনা ব্যয় এবং সংরক্ষণ ব্যয় অত্যন্ত হাই। তো ফলে এই শুধুমাত্র বিদেশি কিছু ট্যুরিস্ট ধরে রাখার জন্যে এই লোকসান নৌ পরিবহন কর্পোরেশন যে বিয়ার করবে এটা বাস্তবসম্মত নয়। উপরের স্ট্রাকচার থেকে শুরু করে সবটাই ডিফারেন্ট। এখন এটার সাথে নতুন একটা জাহাজ মধুমতি বাই এটাকে মেলানোটা একেবারেই ঠিক না। এই জন্য আমি বললাম যে ওই হেরিটেজ ভ্যালুটাকে মূল্য দিতে হবে আসলে।
বিআইডব্লিউটিসি জানিয়েছে বর্তমানে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ ভ্রমণের জন্য মেরামত করা হয়েছে। পর্যটন উদ্যোক্তারা চাইলে বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য ভাড়া নিতে পারেন এই স্টিমার। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পরে রূপান্তরের রচনা ও মন্তাসির বিপনের পরিচালক। সাত বছর পর শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে দলীয় কোন্দল আরও প্রকট হয়েছে। সম্মেলনে যোগ্য নেতৃত্বে আসার আশা করছেন জেলার নেতাকর্মীরা। সম্মেলনে নির্বাচিত নতুন নেতৃত্ব জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবেন বলেও আশা করছেন নেতাকর্মীরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদী জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল 2015 সালে। সম্মেলনে নজরুল ইসলাম সভাপতি এবং আব্দুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় কোন্দলের কারণে 2020 সালের নভেম্বরে দলীয় পদ থেকে দুজনকেই অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন। এই সম্মেলনই প্রমাণ করবে যে আমাদের নেতা নির্বাচনের মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সকল দিক বিবেচনা করেই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের বিবাদের মধ্য দিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসতে আগ্রহী তারাও একে অপরের প্রতি দোষারোপেরই রাজনীতি করছেন। যারা ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছে এই দুই বছর তারা দলকে সঠিক পথে নিয়ে আসতে পারে নাই, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে তেগী নেতা সর্বপর্যায়ে যারা বাদ পড়েছে তাদেরকে দলে ফিরিয়ে আনতে হবে, দলে কাজ করার সুযোগ করে দিতে হবে। বিভেদ মুক্ত আওয়ামী লীগকে আমরা এই আবার প্রতিষ্ঠিত করি, সেই হোক আগামী দিনের সম্মেলনকে ঘিরে আমাদের অঙ্গীকার। আমি আশা করি এই সম্মেলনের মাধ্যমে গ্রুপ বলতে নরসিংদী কিছু থাকবে বলে আমি মনে করি না, কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে আমি যাব না। তো উনি যদি ভালো মনে করে যে আমার দিয়ে জেলার সভাপতি করবে উনি, তাইলে উনার যে সিদ্ধান্ত ওইটাই সঠিক সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা জানাবো, আমাকে যদি আপনি আবার সুযোগ দেন আমি ওই আগের মতোই সততার সাথে ন্যায় নীতির সাথে কাজগুলি করব। 2008 সালের জাতীয় নির্বাচনে নরসিংদীর সবকটি সংসদীয় আসনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। তাই এই সম্মেলনের মধ্য দিয়েই যারাই নেতৃত্বে আসবেন তাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলীয় কুণ্ডল দূর করে দলকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন নরসিংদী আওয়ামী লীগের নেতাকর্মীরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে উত্তরপ্রদেশের লখনৌতে ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে 9 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 3 শিশুও রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মাটির নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চলছে। নিহতদের জন্য 24 লাখ টাকা এবং আহতদের জন্য 2 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের 16তম দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে দুদিনের কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। শ্রমের ন্যায্য মজুরি, শ্রম ও শিল্পবান্ধব শ্রম আইনসহ কাউন্সিলে 12 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। আয়োজনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুর নাহার ও অন্যরা উপস্থিত ছিলেন।
এবারে রূপালী ব্যাংক কৃষি সংবাদ। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর পাড়ে দুর্গম চরাঞ্চলে ভাসমান পাটের হাট বসেছে। যাতায়াত ও পরিবহনের সুবিধার কারণে হাটটি আশেপাশের জেলার কৃষক ও পাইকারের আনাগোনায় মুখর থাকে। সপ্তাহে দুদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। কাজীপুর উপজেলার 5টি ইউনিয়নই যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এসব চরগুলিতে ধান ভুট্টার পাশাপাশি প্রচুর পরিমাণে পাট আবাদ হয়। চরাঞ্চলের হাট বাজারে যাতায়াত ব্যবস্থা ভালো না হয় পাইকারের উপস্থিতি ছিল কম। উপজেলার নাটুয়ার পাড়ার যমুনা নদীর পাড়ে অস্থায়ী ভাসমান পাটের হাট চালু হয়। কৃষকরা আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন তেমনি পাইকারদের ভোগান্তিও দূর হয়েছে। এক বীজ পাট দুবের গেলে দুটো কামলা লাগে, তাতে বেশিয়া 25-26-24 পাট বেশিয়া ওই কামলার যে কোনো কিছু থাকাটা একদম। ভাসমান হাটে পাটের প্রচুর সরবরাহ থাকায় সিরাজগঞ্জ ছাড়াও বগুড়া, জামালপুর, টাঙ্গাইল সহ আশেপাশের জেলাগুলো থেকে কৃষক ও পাইকারদের সমাগম ঘটেছে। আমরা আসছি সরষেবাড়ি থেকে, এখান থেকে পাট নিয়ে যায়, ওইখানে আমরা বেহারির কাছে দেই, বেহারি নিয়ে বেছে আমরা নারায়ণগঞ্জ বেছে, তারপরে ঢাকা বেছে। পাটের ফলন বৃদ্ধি ও মান উন্নয়নের পাশাপাশি কৃষককে ভালো জাতের পাট চাষে উদ্বুদ্ধ করতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাট পচানো হচ্ছে এমন জায়গা থেকে অল্প একটু পানি নিয়ে এসে আমরা চৌবাচ্চার মধ্যে দেই, তাহলে সেই পাটটা ভালোভাবে পচবে। যেই পানিতে আয়রন নেই সেই পানিতে ছালটাকে পরিষ্কার করে ধুয়ে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি যে ব্রিজের রেলিংয়ে অথবা আরে অর্থাৎ আড়াতে করে, অর্থাৎ বাঁশের আড়াতে করে পাটের আঁশটাকে শুকানোর জন্য। চলতি বছর জেলায় 16,840 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মধুমতি নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে নড়াইলের লোহাগাড়া উপজেলার পরিবেশ ও প্রকৃতি। অব্যাহত ভাঙনে গ্রামের পর গ্রাম নদীতে বিলীন হতে চলেছে। ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ শতাধিক বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। দানিয়েল সুচিত বোসের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে একদিকে বৈশ্বিক উষ্ণায়ন যেমন বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি নড়াইলের মধুমতি নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্কুল, বসতবাড়ি, আবাদি জমি সহ বহু স্থাপনা। নদী ভাঙনের খুব যারা নিরীহ, খুব যাওয়ার জায়গা নেই কোথাও, শুধুমাত্র তারাই এখানে দেখা যাচ্ছে যাচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে মাইগ্রেট হয়ে চলে যাচ্ছে। আমাদের এইখানে যে নদী ভাঙনের কারণে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের স্কুল প্রাইভেট কিছুই করতে পারতেছি না। ভাঙন আতঙ্কে কয়েকশো পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। রাস্তায় আছে আর কোন জায়গা না, জমি নাই, জাতি নাই, কিছু না, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। টাকা পয়সারও তো দরকার আছে, প্রচুর টাকা লাগে, বারবার ভাঙলে আমরা তিনবার ভাঙলাম। ক্ষতিগ্রস্ত বহু প্রকার জমা জমি, ঘর বাড়ি, দরজা সব, গাছগাছালি, বৃক্ষ আদি সবই নদীর গর্ভে চলে গেছে। অধিক ঝুঁকিপূর্ণ জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে মধুমতি নদীর ভাঙনতে লোহাগাড়া উপজেলায় 5টি স্থানে 650 মিটার দৈর্ঘ্যে জরুরি আপতকালীন কাজ বাস্তবায়নীন রয়েছে। শালডঙ্গ ইউনিয়নের মণ্ডলবাগ এবং কালনা বাজারের নদী ভাঙনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো জনগুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙনের শিকার হয় তাহলে তা রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড নড়াইল কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙন রোধে নির্দিষ্ট প্রকল্পে বরাদ্দের পর দ্রুত প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে টানা বর্ষণ যেটি গত এক সপ্তাহ যাবৎ চলছে, মধুমতি এবং নবগঙ্গা এই দুটো নদীরই ভাঙন কবলিত বেশি এলাকা, 7টি স্থানে 1950 মিটারের মতো আমাদের নদী ভাঙনের শিকার হয়েছে। আমরা এ পর্যন্ত 45,000 আমাদের জিও ব্যাগ মজুদ রয়েছে। কাঞ্চনপুর এখানে যে আমাদের শ্মশানটি ছিল ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, সেখানে প্রায় 2,000 বস্তা জিও ব্যাগ ফেলানো হয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে যথাসাধ্য। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট বাণিজ্য সংবাদ।
রপ্তানিতে চলতি বছর অগস্টের রেকর্ড করেছে ইন্দোনেশিয়া। দেশটির কয়লা, খনিজ ও কৃষি পণ্যের চাহিদা বাড়ায় এমন পরিসংখ্যান সামনে এসেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত মাসে $27.9 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে ইন্দোনেশিয়া, যা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সর্বোচ্চ। এতে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে 30.2%, যা ব্লুমবার্গের পূর্বাভাস 20% চেয়েও বেশি। পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি 32.2% বেড়ে দাঁড়িয়েছে $22 বিলিয়ন। এতে অগস্টে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে $5.76 বিলিয়ন, যা পূর্বাভাসের $4 বিলিয়ন চেয়েও বেশি। প্রদর্শক সংবাদের এরপর যে আবারও নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পরে জানবেন। মলদোভার ক্লাব ফ্রুটিক প্রদর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ায় একটি বাড়ির সামনে বসে গল্প করছিলেন। সে সময় একটি মোটর সাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে আল ইমরানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এবারে পার্টেক্স বোর্ডস খেলার খবর।